লাখ টাকা দিয়ে গরু কিনে সেই গরুর চামড়া বিক্রি করতে হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকায় আর খাসি কিংবা ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র পাঁচ থেকে দশ টাকায় এ অবস্থায় বলা যায় যে চামড়ার বাজারে ধস নেমেছে দর্শক এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন এবার গড়ে পনেরো হাজার টাকার নিচে মেলেনি রাজধানীতে কোনো খাসি বকরি কিন্তু এসব পশুর চামড়ার দাম ছিল না একেবারেই রাজধানীতে এসব চামড়া কেনা বেচা হয়েছে পাঁচ থেকে দশ টাকা পিস আকারে তাই তো চামড়া বেচতে এসে মাথায় হাত মৌসুমি বা খুচরা ব্যবসায়ীদের আগে এক ছিল দুশো আড়াইশো টাকা এখন পাঁচ টাকায় সেটা তো আমরাও বলতে পারি না আমরা যা কিনুম মেডাম ডাবর পরে দশ টাকায় বেচুম বিশ টাকায় বেচুম এসব চামড়া লবণ ছাড়াই পিস আকারে কেনাবেচা হলেও সরকার উল্টো দাম ঠিক করেছিল লবণযুক্ত হিসেবে লবণযুক্ত খাসির চামড়া বর্গফুট বিশ থেকে পঁচিশ টাকা আর বকরির আঠারো থেকে বিশ টাকা রাজধানীতে এক একটি খাসি বকরির চামড়া গড়ে পাঁচ বর্গফুট হয় সে হিসেবেও দাম হয় একশো টাকা লবণ কারিগর খরচ পঞ্চাশ টাকা বাদ দিলেও লবণ ছাড়া এক একটি চামড়ার দাম হবার কথা কমপক্ষে পঞ্চাশ টাকা কিন্তু কেন সে দামও মিলল না ছাগলের চামড়া চলে না অনা ছাগলের চামড়া বাতিল বর্তমান অন খালি একমাত্র গরুর চামড়া চলে ট্যানারি মালিকরা বলছেন চাহিদা কম থাকায় গেল কয়েক বছর ধরেই এসব চামড়ার দাম কম আর্থিক সংকট এবং ব্যাংকিং বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু সেখানে আপনার তাদের ট্যানারিগুলো উৎপাদনে যেতে পারে না এটার একটা বড় প্রভাব বাজারে পড়েছে বিশেষত যে পাঁচটি ছয়টি টানের এখন উৎপাদন আছে তাদের আসলে সেই ধারণ ক্ষমতা নেই যে এত চামড়া সংগ্রহ করার এবং উৎপাদন করার এইটা একটা প্রধান কারণ এবং পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আসলে আমার কেমিক্যাল যে কস্ট আমার যে থার্টি ফাইভ পার্সেন্ট ডিউটি দিয়ে এটাকে উৎপাদন করে সেল করব সেই অবস্থা আপনার নেই যে সকল ইন্ডাস্ট্রিগুলো আপনার উৎপাদনে যেতে পারে নেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আপনার তাদের উৎপাদন ধারা রাখতে হবে ব্যবসায়ীরা বলছেন এবার খাসি বকরির চামড়া সংগ্রহের টার্গেট ছিল ২০ থেকে পঁচিশ লাখ পিস তবে দাম কম থাকায় চামড়া ফেলে দেয়া বা নষ্ট হবার কারণে সংগ্রহ হতে পারে ১৬ লাখের মতো গোলাম কাজী ডবু এটিএন নিউজ ঢাকা প্রতিবেদনটি দেখলাম এবার শুনব সাধারণ মানুষের ভাবনা চামড়ার যে ব্যবসায়ীগুলো আছে ওরা এত বেশি মানে ওরা টাকাগুলো ব্যাঙ্ক থেকে নিয়ে আসার পরে টাকা আর ফেরত ব্যাংকে দেয় না যার কারণে ব্যাংকগুলো এখন আর চামড়া ব্যবসায়ীতে টাকা দিতে চাচ্ছে না এটা একটা তারা অজুহাত দাঁড় করেছে আসলে বিষয়টা হচ্ছে ওরা কয়েকজন ব্যবসায়ী এরা সিন্ডিকেট করে চামড়াগুলোকে এরা কয়েকটা বছর ধরে এরা সরকার ইচ্ছে করলে সরকারি অনেক সদিচ্ছা আছে সরকার প্রদণ দিচ্ছে তারপরেও সরকারি এই চামড়া দামটাকে মানে ঠিক জায়গাতে নিয়ে আসতে পারছে না এবার আমাদের এইখানে অনেক চামড়া গেছে কিন্তু রেখে পরিষ্কার করার মতো মানুষ নেই কিনে নিব তো দূরের কথা আমাদের মসজিদে চারপাশে এই যে দুই দিন যাবৎ চামড়াগুলি পড়ে আসছিল কেউ নেয়নি ফিরিতেও নেয়নি তার এই চামড়া পরিস্থিতি আসলে খুব খারাপ আমার এরিয়াতে মহল্লা ভিত্তিক চাঁদাবাজি যেটা আছে সেম চামড়া চাঁদাবাজিও আছে সিন্ডিকেট বাট সেখানে আর কিছু বলার নাই দেখা গেছে যে আমার দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনছি সে গরুর চামড়া বিক্রি করতে হচ্ছে আপনার টাকা দুই লাখ টাকা দিয়ে যে গরুটা কিনছে আগে দাম যাইতো মনে করেন আগে দুই হাজার তিন হাজার টাকা চামড়া বিক্রি হইতো অখন বিক্রি হয় পাঁচশো চারশো তিনশো আবার ফিরিয়ে নিয়ে জায়গা এটা বড় ধরনের সিন্ডিকেট না গরিব মাইরা মনে করেন গরিবের হক খাইতেছে সিন্ডিকেট আসলে যারা কোরবানি দিতে টাকাটা তাদের জন্য নয় তারা খাবে না বা তারা ভোগ করবে না এটা কিন্তু গরিব দুঃখীদেরকেই দিয়ে দেবে এতিম কোনো মাদ্রাসায় এতিমখানা এগুলোতেই দিয়ে দেবে তো এই ব্যাপারে মানে বিশেষত সরকারকেই একটু এ ব্যাপারে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেই সুদৃষ্টি দেওয়া দরকার সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া ব্যবসায়ীরা বলছেন চাহিদা কম দেখিয়ে কম দামে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে তাদের দশক আমি শাহরিয়া মিম আমাদের কথায় আজ জানাবো রংপুরের চামড়া বাজার নিয়ে সাধারণ মানুষের মতামত মার্কেটে জুতা কিনতে যাচ্ছি চামড়ার বা স্যান্ডেল কিনতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে দাম অনেক বেশি তবে যখন আমরা আসলে কোরবানির পরে চামড়াটা বিক্রি করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে একেবারেই দাম নেই দেখা যাচ্ছে পানির দামে তারা কিনে নিচ্ছে আসলে মানে সিন্ডিকেটটা কোথায় কোথার থেকে এসব হচ্ছে লবণ ডবল টাকার দাম আপনার গাড়ি ভাড়া তিন ডবল এখন যে মাল নিয়ে যা বেচবো বেচার কোনো পজিশন হয় না এই চামড়া যদি একটা বিশ টাকা ওখানে নিয়ে যে আশি টাকা পড়ে যায় বেচা হয় ষাট সত্তর টাকা কি কিনবে আর কী বেচবে আগে তো এখানে চামড়া ছিল ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল এখন ব্যবসায়ী অল্প বাণিজ্য অল্প হয় সিনটেকের হচ্ছে ব্যবসা বাড়ি খুব আগের মতো খুব ভিড় আছিল এখন নাই এবার কয়টা মহাজান আছে এলে মনে করে থেকে ব্যবসা লস খাইতে খেতে ব্যবসা সারিয়ে দেশে তো যদি আমাদের যদি সহযোগিতা করে তাহলে আমরা টিকতে পারবো আর সহযোগিতা যদি টেনারিয়ালা যদি না করে তো আমাদের ব্যবসা আমাদের ধ্বংস হওয়া যাবে সবার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল আমাদের কথা আজকের আয়োজনে জানাবো কুরবানির পশুর চামড়ার সংগ্রহ ঘিরে ব্যবসায়ীরা লাভে নাকি ক্ষতির শঙ্কায় এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া বাংলাদেশের চামড়া এত দাম কম কি কারণে এটা সরকারের নির্ধারণ করে দিল বারোশো টাকা তবুও কেন বারোশো টাকা করে চামড়া কেন কিনে না তারা আরো কম দামে কিনে অথচ এই চামড়া গুলা আহ চামড়ার পণ্য কিন্তু দাম কম নাই চামড়ার ব্যবসা যার ব্যবসায়ী তার লসে আছে আসলে সরকারে এটা বুঝতে পারতেছি না যে আমরা যদি একটা চামড়া জুতা কিনি বা একটা ব্যাগ কিনি চার পাঁচ হাজার টাকা নিচে কিনতে পারি না

দর্শক এই ছিল আমাদের কথার আজকের আয়োজন বিদায় নিচ্ছি আজকের মতন দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন এটি নিউজের সঙ্গে